নমস্কার, শুনছেন ছদ্মবেশী। আপনারা গত পর্বগুলিতে শুনেছেন জনপ্রিয় রেস্তোরাঁ খানাপিনাতে একই পদ্ধতিতে খুন হয়ে যায় ব্যবসায়ী হিরণময় তালুকদার, উকিল ব্রজমোহন তিওয়ারি এবং অনূর্ধ্ব ৪০ বয়সী এক ভদ্রমহিলা। তাদের সকলেরই দেহে বিষ পাওয়া গেছে, কিন্তু তাদের খাদ্য বা ব্যবহৃত জিনিসপত্রে কোনো প্রকার বিষ পাওয়া যায়নি। পূর্ব পরিচিত ডিএসপি বিধুবাবু এই কেসটির তত্ত্বাবধানে থাকায় ব্যোমকেশ কৌতূহলবশত জড়িয়ে পড়ে এই কেসটিতে। তিনটে খুন হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে খানাপিনা বন্ধ করা হয় এবং অবনীবাবুকে জেরা করার ফলে বেরিয়ে আসে খুন হওয়া তিনজন এবং তিনি নিজেও একই কলেজের সহপাঠী ছিলেন। ব্যোমকেশ ও বিধুবাবু অবনীবাবুর থেকে কলেজের ঠিকানা জোগাড় করেন এবং সেখানে গিয়ে কথাবার্তা বলে জানতে পারেন সকলেই একই কলেজের এবং একই সময়ে উত্তীর্ণ হন। তারা পাঁচজনের একটি গ্রুপ ছিল তৎকালীন সময়ে। পরে ব্যোমকেশ তৃতীয় ভিকটিম অর্থাৎ রায়ন্তিকার স্বামীর সাথে কথা বলে জানতে পারে অবনীবাবু ও রায়ন্তিকার একটি অবৈধ সম্পর্ক ছিল যা দুজনেই অস্বীকার করতেন। বরং অবনীবাবু তাদের গ্রুপের পঞ্চম ব্যক্তি অরুণ এবং রায়ন্তিকার একটি সম্পর্ক ছিল বলে দাবি করতেন, যার ফলে ব্যোমকেশের সন্দেহ আরও গাঢ় হয়ে যায় অবনীবাবুর ওপর। এরই কিছুদিন পর ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় মৃত ব্যক্তিদের টুথপিকে বিষ পাওয়া গেছে এবং একই রকম টুথপিক অবনীবাবুর ঘরেও পাওয়া যায় এবং তার কিছুক্ষণ বাদেই তাকেও মৃত বলে আবিষ্কার করা হয়। এরপর শুরু হচ্ছে চতুর্থ পর্ব। ব্যোমকেশকে এইভাবে বিচলিত হতে আমি আগেও দেখেছি। এই সময় ও একা থাকতে এবং কথা কম বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পরপর সকাল ১০টায় যেন কোথায় বেরিয়ে যেত, আবার দুপুর দুপুর নাগাদ ফিরে আসত। ঠিক এই ঘটনার দুদিন পর অবশেষে সে মুখের কুলুপটি খুলেই ফেলল। ব্যোমকেশ আমাদের জানালো এর মধ্যেও নাকি কলেজে গিয়ে ওই পাঁচজনের সাথে কি সম্পর্ক তা খোঁজ খবর নিয়ে এসেছে। কলেজের রেজিস্টার থেকে অরুণের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তাতে সেরকম কোনো লাভ হয়নি, কারণ রেজিস্টারে দেওয়া ঠিকানায় অরুণ বাবু আর থাকেন না। এই অরুণ নামের ব্যক্তিটি কলেজে পড়ার পর থেকে নিরুদ্দেশ। কলেজে সেই সময় অন্যান্য ছাত্রছাত্রীদের ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায় আসলে অরুণবাবুর সাথে সম্পর্ক ছিল রায়ান্তিকা দেবীর। অবনীবাবু তাহলে কিছু মিথ্যে বলেননি। আরও জানা যায় কলেজে পড়াকালীন অরুণবাবু উকুলেলে বাজিয়ে গান গাইতেন, ব্যাস সেইখান থেকেই ওনাদের প্রেম শুরু। কিন্তু পরবর্তীকালে অরুণবাবু প্রতিষ্ঠিত শিল্পী না হতে পারায় কলেজ শেষ হওয়ার ২ বছরের মধ্যেই রায়ন্তিকা দেবী তার বাবা মার নির্বাচিত পাত্রের সাথেই নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলেন। এই ঘটনার পর ব্যোমকেশ অনুমান করছে যে খুনগুলো এই পঞ্চম ব্যক্তি অর্থাৎ এই অরুণবাবুই করেছেন। আর রায়ন্তিকা বা অবনীবাবুর ক্ষেত্রে খুনের মোটিভগুলো কেমন যেন জোরালো হয়ে দাঁড়িয়েছে। যদিও এই কেসে ব্যোমকেশ যাদেরকে সন্দেহ করেছিল তারা প্রত্যেকেই মৃত বা নির্দোষ। এই সময় ব্যোমকেশ বাবুর মেজাজ একদম সপ্তমে চড়ে থাকে, একটু খিটখিটে স্বভাবের হয়ে যায়। এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পরেও এই পঞ্চম ব্যক্তির কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না। এইরকম ভাবে ৭ দিন কেটে যাওয়ার পর একদিন সকালে খবরের কাগজের সাথে আসা সাদা খামে ব্যোমকেশের জন্য একটা বেনামি চিঠি এলো। আর চিঠিটিতে লেখা, প্রিয় সত্যান্বেষী, আপনার এই বিচলিত মনোভাব আমার ভালো ঠেকছে না। কখনো কখনো নিজের পরাজয় স্বীকার করে দেখবেন, অনেক জটিল জিনিসও সহজ হয়ে যায়। আপনি সত্যিই বুদ্ধিমান ব্যক্তি, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ,
তাই আপনার সাথে আলাপ করার ইচ্ছে থাকলো। আজ সন্ধে সাতটায় খানাপিনার ন নম্বর কেবিনে চলে আসুন, আপনার সব প্রশ্নের উত্তর আমি ওখানেই দেব। আর হ্যাঁ, আপনি একা আসবেন, না হলে রহস্য রহস্যই থেকে যাবে। ইতি আপনার অনুগামী ভক্ত। চিঠি অনুযায়ী ব্যোমকেশ কাউকে কিছু না জানিয়ে খানাপিনায় হাজির হন ঠিক সন্ধে সাতটায়। অবনীবাবুর মৃত্যুর পর তার পুরনো কর্মচারী অবিনাশের তত্ত্বাবধানে চলছিল সেই রেস্তোরাঁ। অবনীবাবুর উইল অনুযায়ী তার অবর্তমানে রায়ন্তিকা দেবী সেই খানাপিনার মালিকানা পাবেন, কিন্তু এখানে রায়ন্তিকা দেবীর অনুপস্থিতির কারণে খানাপিনা আপাতত সরকারি জিম্মায়। ন নম্বর ক্যাবিনের আলো আগে থেকেই জ্বলছিল, সেই দেখে সেখানে একটি চেয়ারে বসে অপেক্ষা করতে থাকলো ব্যোমকেশ। কিছুক্ষণ বাদে এক বেয়ারা এসে চা দিয়ে যায়, আর তারও কিছুক্ষণ পর অজিত সেখানে হাজির হয়। অজিতকে দেখে ব্যোমকেশ অবাক হয়ে বলল, এ কি তুমি? ও, এই সত্যটার পেটে তো আজকাল কোনো কথাই থাকে না দেখছি। কিন্তু অজিত, অরুণ তো এখানে আমাকে একাই ডেকেছিল, তুমি থাকলে হয়তো আসবেই না। তুমি আমার জন্য অপেক্ষা করছো? কি যে মস্কারা করছো অজিত। আচ্ছা, এসে যখন পড়েছো যাও, দুটো সিগারেট নিয়ে এসো, আমারটা শেষ হয়ে গেছে। আরে এই নাও সিগারেট, আমার কাছেই আছে। এই গল্পটা আসলে আমারই, বুঝলে? আর গল্পে পঞ্চম ব্যক্তিটি আরুণ। আমারই আসল নাম অরুণ। অজিত তো লেখক হিসাবে আমার ছদ্মনাম। তোমার এই ছটফটানি আমার আর সহ্য হচ্ছে না, তাই নিজেই চলে এলাম ধরা দিতে। হ্যাঁ, এই এইসবের মানেটা কি? তুমি হেয়ালি নাগর একটু খুলে বলো তো ব্যাপারটা, ঠিক কি বলতে চাও? রায়ন্তিকার মৃত্যুর কারণ তো তুমি নিজেই অনুসন্ধান করে বার করেছ, যার জন্য তোমার ভাষায় আমি আজও চিরকুমার। আরে সে তো তোমায় মস্করা করে চিরকুমার বলি। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কি চিরকুমার থাকার কারণটা জানার চেষ্টা করলে? যাগে সে কথা, এবার বাকি তিনজনের কথায় আসে। হিরণময় আমার কলেজ জীবনের ভালো বন্ধু। শুধু হিরণ নয়, এরা সবাই আমার ভালো বন্ধু ছিল। কলেজ শেষ হওয়ার পর এরা সকলেই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। রায়ন্তিকা আমার জীবন থেকে চলে যাওয়ার পরেও আমি আমার লেখক সত্তাটাকে ছাড়তে পারি, আমি আমার কাজ ঠিক চালিয়ে যাই। কিন্তু শুধু লিখে কি আর মানুষের পেট ভরে? আমার লেখা নিয়ে প্রথমে আমি হিরণের কাছে যাই। যদি হিরণ আমাকে ওর ম্যাগাজিনে লেখা ছাপানোর সুযোগ দেয়, সেই আসেন। কিন্তু বন্ধুর দুর্দিনে বন্ধু কাজে আসে, আমার অনেক সময় নষ্ট করে, আমার লেখাকে অপমান করে আমাকে অফিস থেকে তাড়িয়ে দেয়। আর পরে জানতে পারি অবনীর ভাগ্নেকে হিরণ ওর ম্যাগাজিনে একটি কলামে নিয়মিত লেখক পদে নিযুক্ত করেছে। কিন্তু এত কিছু সত্ত্বেও আমি হাল ছাড়ি, আর অবশেষে আমার লেখা কল্লোলে প্রকাশিত হওয়ার জন্য মনোনীত। কল্লোলের মতো পত্রিকায় আমার লেখা প্রকাশ পেলে আমার জীবন ঘুরে যাবে, বুঝতে পারি। ওদিকে আমার লেখা বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে হিরণ আর অবনী, তা বুঝতে পেরে আমি দ্বারস্থ হই আমার উকিল বন্ধু ব্রজমোহন তিওয়ারির কাছে। তাকে সব কথা খুলে বলি। ব্রজ আমায় আশ্বস্ত করে আমার লেখা কল্লোলে ছাপা হবে, আর লেখার অরিজিনাল কপি ওর কাছে রেখে যেতে পারে। এবং সত্যি ব্রজর কথা অনুযায়ী আমার লেখা কল্লোলে প্রকাশিত হয়। কিন্তু যেদিন আমার লেখা কল্লোলে ছাপা হলো, সেই দিনই দুপুরে আমার কাছে চিঠি আসে আদালত থেকে, আমার লেখা গল্পকে জুরির অপবাদ দিয়ে অবনীর ভাগ্নে আমার নামে মামলা করে, ওর কাছে অরিজিনাল কপি আছে বলে দাবিও করে। আমার বুঝতে আর অসুবিধা হয় না যে অরিজিনাল কপি ও কার থেকে পায়।
আমারই প্রিয় তিন বন্ধু একজোট হয়ে আমার লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পথে বাধার সৃষ্টি করে। পরে অমনের মধ্যস্থতায় আমাকে জেল খাটতে হয়নি ঠিকই, কিন্তু কল্লোলে মাফিনামা পাঠিয়ে পাঠকদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং লেখাটিকে সংগৃহীত বলে সংশোধনও করা হয়। তুই অবনিয়াবুর ভাগ্নে কোথায় এখন? কল্লোলের ঘটনার কিছুদিন পরে একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আমি মনে মনে বেশ খুশিই হই, ভগবান পাপীদের শাস্তি দিচ্ছে বলে। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আমি অজিত নামে আবার লেখা শুরু করি সবার থেকে আড়ালে সরে গিয়ে। কিন্তু কোথায় কি, এরা প্রত্যেকেই দেখতে পায় সব কিছু ভুলে নিজেদের জীবনে মেতে উঠেছে, শুধু কষ্ট করে গেলাম আমি। কিন্তু এতদিন পরে কেন? ও আচ্ছা, তার মানে তোমার এই বইয়ের দোকানে ব্যস্ত থাকা, পাবলিশারদের সাথে মিটিং, সবই একটা বাহানা ছিল। প্রতিশোধের ইচ্ছা তো আগেই ছিল, সেই ইচ্ছাটা আরো বাড়লো বর্তমানে অবনি আর রায়াতিকার ঘনিষ্ঠতা দেখে। আর সুযোগটা পেয়ে গেলাম বইয়ের দোকান থেকে। দোকানের আড়ালে থেকে আমি একের পর এক কাজ চাকতে থাকি। সেজন্যই তুমি আমার সামনে অবনী আবুর মুখোমুখি কখনোই হওনি, ঠিক কোনো না কোনো ভাবে পাশকাকি বেরিয়ে গেছে। আমার পাশে থেকে একের পরে খুন করে গেলে আর আমি টেরও পেলাম না অজিত। তবে সত্য যে মাঝে সর্ষের মধ্যে ভূত কি যেন একটা বলছিল, ও কি তাহলে কিছু একটা আন্দাজ করেছিল? উত্থান হয়তো আমার চালে অসংলগ্নতাটা বুঝতে পারছিল। আর এবার আসি তোমার আমার কথায়। মানে তোমার কি আমার প্রতি কোনো অভিযোগ আছে? আরে আছে বই কি, এই যে আজ তোমার জগৎজোড়া সুখ্যাতি, তুমি স্বনামধন্য সত্যানেশী, এখানে আমার ভূমিকাটা কি? মানে আমি আমার গল্পের মাধ্যমে তোমার কথা পাঠকদের না জানালে তুমি কি এতটা পরিচিতি বা ব্যক্তি পেতে? সেখানে আমি তো সারা জীবন তোমার ছায়াই হয়ে থেকে গেলাম, তোমার জনপ্রিয়তার সামনে তো আমি আজ লস্যি। আমি সারা জীবন অন্ধকারে ছদ্মনামের আড়ালেই থেকে গেলাম। অজিত, এই সিগারেটে কি কিছু আছে? মাথাটা বড্ড ঝিমঝিম করছে। তুমি বুদ্ধিমান ব্যক্তি ব্যোমকেশ, এই সব তো তোমার অজানা নয়। ট্যাক্সি ডাকা আছে, বাড়ি যাবে তো তাড়াতাড়ি। আরে তো তুমি কোথায় যাচ্ছ? এ কি, দাঁড়াও দাঁড়াও অজিত। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়াই ধরিল মোড়ে হলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা ঘটে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। এরপর মাস দুই কেটে গেছে, এই কেসটি প্রায় ধামাচাপাই পড়ে গেল। ব্যোমকেশ এই ঘটনা আমাকে ছাড়া আর কাউকে বলতে পারেনি। ঠাকুরপো এই ঘটনার পর থেকেই নিরুদ্দেশ। ইতিমধ্যে ব্যোমকেশ নিজে দাঁড়িয়ে লতিকা ও অবিনাশের বিয়ে দিয়েছে। লতিকার বাবা অর্থাৎ হিরণময় তালুকদারের মৃত্যুর পর সব সম্পত্তির এখন মালিকানা লতিকা। ওরা দুজন মিলিয়ে এখন খানাপিনার পরিচালনার দায়িত্বে আছে। তবে আজ এক বিশেষ দিন, আজ আমাদের বিবাহ বার্ষিকী। অবশেষে আমার খানাপিনায় যাওয়ার সুযোগ হলো। গত বছরের বিবাহ বার্ষিকীতে ঠাকুরপোর দেওয়া রেডিওটা সকাল থেকে চালিয়ে রেখেছে ও, এবং খবরের কাগজে মুখ গুজে যেন কি একটা দেখছে। এমন সময় রেডিওতে শোনা গেল, নমস্কার বন্ধুগণ, ফিরে এলাম একটা বিরতির পর। আপনারা শুনছেন রাগের অনুরোধ, শুনে নেব পরবর্তী অনুরোধের গান। এটি বিখ্যাত ডিটেকটিভ ও থুরি
সত্যার নেশি ব্যোমকেশ বক্সির পক্ষ থেকে তার স্ত্রী উদ্দেশ্যে। খুশি হয়ে আমি বলেই ফেললাম, ফিল্ম কি ব্যাপার, আজ যে প্রেম দেখছে একবারে উপচে উপচে পড়ছে। বুঝলে সত্য, সবই তোমার ঠাকুরপোর পরিকল্পনা। সত্যি ঠাকুরপো মানে অজিত ছাড়া আমাদের ব্যোমকেশ বক্সি সত্যি অসম্পূর্ণ। ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি।